ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের সব নদ নদীর পানি বাড়ছে জেলার বারোটি উপজেলা প্লাবিত সুরমা কুশিয়ারার ছয় পয়েন্টে পানি বিপদসীমার উপর তাই বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সুনামগঞ্জে এদিকে ফুলে ফেঁপে উঠছে তিস্তা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজমণি শুভ ঘূর্ণিঝড় রিমালের ক্ষত না শুকাতেই সিলেটে ফের বন্যা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নদী তীরবর্তী এলাকায় পানি প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী বেশ কয়েকটি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ওসমানী নগর বালাগঞ্জ ও বিয়ানীবাজারে পরিস্থিতি বেশি খারাপ তবে বৃষ্টি কমায় সিলেট নগরীর জলাবদ্ধতা কমছে সকাল থেকে আমরা কিভাবে ইসলামপুর এলাকা পুরাটা পানির মানুষের চুলা বুলা সবকিছু বন্ধ খানে কোনো কিচ্ছু নাই মানুষ বড় অনাহারে মরছে বড় কষ্টের মাঝে আপনারা কোনো হেল্প করেন কইরা আপনারা কোনো সহযোগিতা কইরা আপনারা পারেন যদি সহযোগিতা করেন আপনারা এদিকে গতরাতে ভারী বর্ষণ না হলেও পাহাড়ি ঢলে সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলার সদর ছাতক দোয়ারা বাজার মধ্যনগর তাহিরপুর ও বিশম্ভরপুর উপজেলার অনেক বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে আটষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ঘর পয়েন্টে বিপদসীমার সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে ও ছাতক পয়েন্টে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে তবুও পাহাড়ি ঢলে পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে পানি প্রবেশ করছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে চরের বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে ডুবে গেছে ফসলি জমি শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী মানুষ সিরাজুমনি শুভ নাগরিক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা সেরা অফার